জনমে আর বুঝি বিয়ে হবে না ও হাবুদা কি কর তাড়াতাড়ি আসো আমি একা একা ভাল লাগছে না বসে তাড়াতাড়ি আসো কি রে অত টাকা টাকা করছিস কেন একটু হাঁকতেও দিবি না নাকি ভালোভাবে ও আগেতে পারবা তো তুমি হাঁকতিছিলে হাবুদা সকাল সকাল এত স্মাইল আরে গুড নিউজ আছে রে গুড নিউজ আছে কি গুড নিউজ বলো দেখি আরে বাড়িতে বোতলে করে জল নিয়ে যেই মাঠে যাই বইছি বুঝছিস পেশার আইছে সেই সময় ফোন হইছে একসাথে কার ফোন হাবুদা কার ফোন আর না কালকে সে ঘটক ফোন করেছে মেয়ে দেখতে জাতি বলিছে মানে বিয়ে হচ্ছে দেখা যাক কি হয় মেয়েটাকে দেখে আসি দেখি কিরকম বলো তো খুব ভালো শ্রীমতী হাগুদা বিয়ে করে না একবার করে তো পস্তাইছো আবার করবার কিসির জন্য ওরে যেরকম ফটো দেখালো মোটামুটি একটু বিয়ে করতে ইচ্ছা করতেছে চলো একটু দেখে তো আসি দেখতে তো ক্ষতি নাই ওই তোমার মেয়ের ফটো দেখলে আবার বিয়ে করতে ইচ্ছা করবে না চিনি দেখা দেখে দরকার নাই এ আমি একটু ভালো মন্দ খাচ্ছি তোমার বাড়ি বসে বিয়ে করলে তাও জটছে না রে কপালে আরে সব মেয়ে কি সমান হয় নাকি ওরে সমান হয় না তা কি হয় আরে চল চল মেয়েটা দেখে আসতে তো কোনো ক্ষতি নাই এত করে বলছে যখন তখন চলো বুঝছিস মেয়েটার ফটো দেখার পরে রাত ভরে ঘুমাতে পারেনি শুধু স্বপ্নে সেই ফটোই আসতেছে চোখের সামনে ভাসতেছে মনে হচ্ছে বলতেছে হাগু তুমি আসো তোমার না দেখলে আমি পাগল হয়ে যাচ্ছি এরকম স্বপ্ন দেখতেছি আমি এ তো কেলেঙ্কারি করিছে তো মেলিয়ে দিয়ে জ্বর ধরিছে তোমারে চলো চলো লেট না করে মেয়েটা দেখে আসি তারপর যাই হবে চল চল আমার আর মন মানছে না চল এই গ্রামের লোকজন আবার খারাপ বলবে না তো যে বউরা দুই দিন যাতে পারলো না আবার পট করে একটা বিয়ে করে ফেললো ওরে গ্রামের লোক যে যা বলে বলু তাতে আমার কেতা ছেড়া চলো তুমি যখন শুনবানা কথা তাহলে দেখেই আসে আর কি করা যায় কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি এ বললি হবে না আগু ম্যালেরিয়া জ্বর ধরেছে যে যা বলে বলুক চম্পা শোনা তুমি কই আমি আসছি কপালে আসুক নাই ভালো মন্দ খাচ্ছিলাম সব কেরোসিন হয়ে গেল হাগুদা বলছি হাড়ির ভিতরে কি আছে ওরে ইলিশ মাছের ইলিশ মাছ বলছি এখনো বিয়ে হতে পারলো না তার আগে ইলিশ মাছ নিয়ে যাচ্ছ ওই সব তুই বুঝবি না আগেটা বিয়ে হয়েছিল আমি জানি তো কি কি নীতি হয় কি না এবার শ্বশুর বাড়ি প্রথম যাচ্ছি লিস্ট মাছ নিয়ে গেলি সব আমার দিবানা হয়ে যাবে বুঝতে পারিস তুমি এখনো মেয়ে দেখতে পারলে না তার আগে তুই লিস্ট মাছ নিয়ে যাচ্ছ ওরে ফোনে দেখিস না ফটো আর কত দেখবো আজকালকার ফোনে কত কল কাটিয়েছে জানো ফোনে ফিল্টার লাগাই দিলি পারে কাকু মাতা চুল হয়ে যাবে চুল আলাদা মাথা কাকু হয়ে যাবে কালো মানুষ পরিষ্কার কত কল কাটিয়েছে জানো তুমি এসব এই অত সব কথা বলিস না তো মানুষের উপর বিশ্বাস রাখলে বিশ্বাস চলে এসি বাড়ির ধারে কথা না বলে তাড়াতাড়ি চল যা করে করুক আমার কি আমি দুবেলা খাতি পাললি আর একটা বাংলা মাল পালি তাতেই সন্তুষ্ট কত বারণ করলাম শোনে না নিজের কপাল নিজে ফুড়ালি আমি আর কি করবো আসার কথা এখনো হাগু আসে না যে বিয়েটা দিতে পালি হাগুর কাছ থেকে কুড়ি হাজার এই বাড়িতে তিরিশ হাজার মোটামুটি পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবানি কই কোনো তিরিশ মানে কিছু দেখা টাকা তো যায় না হেঁটে আসছে নাকি কে জানে বিরাট টেনশন বিড়ি খাবো নাকি তাই ভাবতেছি এই ঘটকের কাজ করা তো সোজা না বিরাট চাপের কাজ যাক দেখা যাচ্ছে এ হাগু এদিকে 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 আসো আমি দাঁড়িয়ে রয়েছি আসো বলছি হাগু আসতে কোনো অসুবিধা হয়নি তো না না কি যে বলেন বলছি হাগু তোমার অ্যাসিস্ট্যান্টের মাথায় এবার কি ওটা আর বলো না প্রথম বাড়ি আত্মীয় বাড়ি আসছি তো তাই একটু ইলিশ মাছ এনেছিলাম ও বাবা ইলিশ মাছ কত নিল হাগু এই বেশি না সাড়ে তিন হাজার টাকা নিয়েছে তাহলে তো আজকে খাওয়া তো কবজি দিয়ে খাওয়া হবে আর মালগুলো পয়সাদার মাল বুঝতে পারিস এই কুড়ি না তিরিশ হাজার টাকা এর কাছ থেকে নিতে হবে কিছু বলছো নাকি ঘটক মশাই না বলছি কি হাগুর মতন দয়াবাল মানুষ আমি তো জীবনে দেখিনি মেয়ে দেখতে এসে লোকে একশো টাকা পঞ্চাশ টাকার উপর দেয় না তুমি তিন হাজার টাকার মাছ নিয়ে আইসো তিন হাজার না সাড়ে তিন হাজার বাবা তোমার মনটা তো খুব ভালো ও ঘটক মশাই কতক্ষণ দাঁড়ায় থাকবো মাথা ব্যথা যাচ্ছে ঘরে ফরে একটু নিয়ে চলো না কি একটু জল খাবার দাও ও হো হো আমি তো ভুলেই গেছি এসো আসো তাড়াতাড়ি হেঁটে আসো শালা কোন জঙ্গলে নিয়ে এসে তো কিডা জানে রে বাবা ও খগেন কি করো এই দেখো বাড়ি আটকে চলে আসছে তাড়াতাড়ি একটু ঘরে ঢুকাও আরে ও বৌদি এই জামাই আসছে বাড়ি একটু যত্ন করো কি করো তুমি তাদের জল নিয়ে দেখি বাবা মেয়ের মারে তো দেখতে মোটামুটি ভালোই আছে তাহলে মেয়েটা তো মানে সেই সুপার হিরোইন হবে চাল তুমি ভালো ঠেকতেছে না কেউ মাথারটা হারিয়ে নেয় না মাথা পুরো ফাটিয়ে যাচ্ছে বই আনতে আনতে কটা গোসাই এত লেট করলে হবে তাড়াতাড়ি আসো দেখি ওই ছেলেদের আনতে একটু লেট হলো তাই আসো বাবা হাগু নমস্কার নেবেন হ্যাঁ হ্যাঁ আপনিও নেবেন নমস্কার ফুটো এ ফুটো আয় দেখি ভিতরে এ বাবা মাথায় কি ওটা আর বলেন না আমাদের এই আপনাদের বাড়ির সবার জন্য ইলিশ মাছ আনিছে দয়া করে আমার মাথার থেকেও নামান আমার মাথাটা পুরো ফাটিয়ে হয়ে গেল শুধু শুধু এসব করার কি দরকার ছিল না না প্রথমবার আসছি খালি হাত মা তো এই হাড়িটা নাও তো মা কি হয়েছে মা ডাকছিস কেন ও কাকিমা বলছে আমার মাথার থেকেই হাড়িটা নেন ইলিশ মাছ আছে দু তিন কেজি নিয়ে রেখে দিন ফ্রিজে নালে নষ্ট হয়ে যাবে ও বাবা ইলিশ মাছ হ্যাঁ আমাদের হাগুদাই প্রথমবার আসলো তো তাই তো ইলিশ মাছ নিয়ে আসলো পরের বার আসলে আরও কত কিছু আনবে ছেলেটা তো জোরদার পার্টি আছে তা তোমরা দাঁড়িয়ে আছো কেন বসো মাথার থেকে নিলি তো বসবো যাক বাবা বাসা গেল মাথা পুরো ঝিমঝিম করে যাচ্ছে যে যা বলে বলুক জামাই আমার এই টাকু মতাই হবে কিছু করার নেই এত সুন্দর ইলিশ মাছ আনিছে বাপের জন্মে খাইনি বিয়ের পরে মনে হয় ভুল বসত একবার খাইছিলাম যখন দাম কমিয়েছিল তারপর খোকা ইলিশ এত বড় ইলিশ আমি কোনোদিন খাইনি রে বাবা জামাই তালের আছে বললি হবে না বলছি কি সর্ষে ইলিশ রান্না করো যা সময় খেয়ে যাবো হ্যাঁ হ্যাঁ কাকা করবে উনি কোনো চাপ নেই তোমরা বসো তা মা তুমি কথা বলো আমি দেখি এই যেমন মা একটু দেখে আসি হাগু তোমরা একটু কথা বলে টাইম পাস আমি আসছি ঠিক আছে ঠিক আছে কোনো চাপ নেই দেখি ইলিশ মাছের মাথাটা ভাগানো যায় নাকি বাড়ি গিয়ে মুড়ি ঘন ডাল রান্না করে খাবানি হাগুদা আমার তো মনে হচ্ছে মেয়ের মনে এইটাই হিস কি যে বলিস তুই এরকম বুড়ো মেয়ে হয় নাকি কালকে আমি দেখেছি কত সুন্দর ফটোয় বলছি জিজ্ঞেস করবো নাকি যে তুমি মেয়ে নাকি পাগল নাকি এ মানে মেয়ে দিদি দিদি হবে বুঝতে পেরেছি সেই মুখের কাটিং ফেস কাটিং একই রকম হতেও পারে আমার তো মনে হচ্ছে সেরকমই পুরো হুবু সেম বলছি তোমরা শুধু একারাই কথা বলবে না আমার সঙ্গে বলবে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন বলছি বলছি আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল করব কি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করেন কোনো সমস্যা নেই বলছি আমি জানলার পর বসে কিছু মনে করো না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই এই গরমের দিনে জানলা ভালো বলছি কি আমার একটা প্রশ্ন আছে ঠিক আছে তাহলে করুন আগে না 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 আপনি আগে করুন পরে আমরা করব ওকে ওকে ঠিক আছে বলছি তোমার নাম কি আমার নাম আমার নাম হাগু আরে তোমার পাশে তোমার বন্ধু এনে কি নাম আমার নাম ফুটো বাবা খুব অসাধারণ নাম তো দুইজনের ইউনিক নাম তা বলছি পড়াশোনা কোন অবধি করেছো হাগু এই আর কি মাধ্যমিক টেনে টুনে পাস করেছি ও গুড 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 মাসে কত টাকা ইনকাম করে নাও এই প্রায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করে নি ওয়াও শুনি কাজ কি করো তুমি এই কি কাজ আর করবো ট্রেনে টু হকারি করি দুইজন মিলে দিনে কত টাকা থাকে আমাদের তো কোনো ফিক্স নেই ম্যাডাম কোনো দিন দু হাজার দিন তিন হাজার দিন চার হাজার পাঁচ হাজার এরকম হয় আবার কোনোদিন দিন খুবই কম হয় তা ট্রেনে কি কি সেরি করো তুমি এ বাতের ব্যথা মাজার ব্যথা ঝালমুড়ি ঘুগনি মোটামুটি গজা মজা এই সিঙারা ফিঙেড়া মোটামুটি যত বারো মাসের যত সিজন আসে সব সিজন ধরি আমরা ওয়া ওয়া তা খেতে কি ভালোবাসো বাংলা মাল কি কি বলে এ বাংলা বাংলা মানে আর কি বলবো তোমায় এই বাংলা মাল ও গুড 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 আমারও খুব ভালো লাগে ও বাবা তুমিও বাংলামাল খাও ও বাবা বাংলা খাব না কি যে বল তুমি তা বলছি তোর ফ্যামিলিতে কে কে আছে আগু দা বলতিছ এত পেচড় পেচড় করে কি জানি মেয়েটারে আগে আলনি তো হয় এ মেয়ের ভূনি বলে সব ইন্টারভিউ নিয়ে ফেলাবে আমাদের আর কি করা যাবে উত্তর দিতে হবে নালে আবার কোতায় আটকায়ে গিলি কেন বিয়ে দিলো না ফোনে যে ফটো দেখেছি ভাই চোখে খালি ভাসছে কি বললাম শুনতে পেলে না হ্যাঁ হ্যাঁ বাড়ি আমার মার বাবার বাবা আর আমি তিনজন আর আমারে বন্ধুটাও থাকে আমার সঙ্গে বলি বাড়িতে ফ্রিজ আছে হ্যাঁ হ্যাঁ ডাবল ডোর ফ্রিজ আছে বলছি বাড়িতে কি তোমাদের বাড়িতে কার আছে না না কার ফার নেই গো শালা এরকম প্রশ্ন করতে মানে জমেও প্রশ্ন করে না এরকম কারটা নেওয়ার কোনো ইচ্ছা আছে এই দেখি ভগবান যদি মুখ তুলে তাকায় তাহলে নিয়েই নেব ভাই আমার কিন্তু ধৈর্যের বাদ ছেড়ে যাচ্ছে কিন্তু ওরা একটু শান্ত থাকে শান্ত থাক বলছি কি বিড়ি সিগারেট কিছু খাও না না বিড়ি সিগারেট কিছু খাই না মজা মাঝে একটু বাংলা খাই গুড 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 বলছি ঝগড়া লাগলে খিস্তি খামারি করো না না খিস্তি খামারি কিছু করি না শালা একটু বলি আর তাছাড়া কিছু বলি না ও এত নরমাল শালা ফালা তো কোনো ব্যাপার না বলছিলাম মাধ্যমিকে কত নম্বর পেয়েছো এই সেরকম একটা মনে টনে নেই বুঝছো মোটামুটি পাস করেছিলাম সেটুক মনে আছে ও মানে রেজাল্ট সেরকম ভালো না সেটা তো প্রথমেই বলে দিলাম এখন আবার আবার ডবল ডবল জিজ্ঞেস করে লজ্জা দিচ্ছেন কেন ম্যাডাম তা তুমি কি মাধ্যমিক পাস করেছো না না আমি ক্লাস ফাইভ অবধি পড়েছি তারপরে আর আমি পড়াশোনা করি নাই স্কুলে গিয়ে শুধু মাস্টার বলি এ লেখো সে লেখো ঘসর ঘসর দিন ভরে হাত ব্যথায় যায় লেখতে লেখতে সব কাজ আমার দ্বারা হবে না তা বলছি জেলে হকারি করা এটা কোথা থেকে শিখলে কোথায় আবার শিখবো একদিন বাড়ি দুটো মুরগি মরে গেছিল তা ভাবলাম কি করব মারা মুরগি তো এমনি এদিক ওদিক বিক্রি করা যায় না তা বাড়ির থেকে চিকেন মোমো বানাই নিয়ে ট্রেনে বিক্রি করে দিলাম ও বাবা দেখি দুর্দান্ত লাভ হয়েছে তখন থেকে ট্রেনে মোটামুটি হকারি করা শুরু করে দিয়েছি ও বাবা মানে ট্রেনের লোকদের মরা মুরগিও খাইয়েছ যদি বলেন আপনারাও খাই দিতে পারি কিছু বললে না না কিছু বলিনি বলছি পেটের ভিতরে কিরকম গুড়ু গুড়ু করতেছে মানে গ্যাস্ট্রিক হয়েছে বলছি তোমাদের বাড়িতে মানে পায়খানা বাথরুম আছে হ্যাঁ হ্যাঁ আছে শাওয়ার ফাওয়ার লাগানো আছে ওগুলো লাগা নেই বলে লাগিয়ে দেবো কোনো সমস্যা নেই শুনি ব্যাঙ্ক ব্যালেন্স কত আছে এই ম্যাডাম এখনো ব্যাঙ্ক ব্যালেন্স গুছাই পারিনি বাড়ি ঘর একটু ঠিকঠাক করলাম এখন তারপরে ব্যাঙ্ক ব্যালেন্স আর গুছানো হয়নি দেখি এই গুছাবো সামনে ও মানে ব্যাঙ্ক ব্যালেন্স জিরো এই মেয়েটা যে এত প্রশ্ন করতেছে মনে হচ্ছে চাকরির ইন্টারভিউতে এত প্রশ্ন করে না বলছি তোমার রক্তের গ্রুপ কি আমার রক্ত ও পজিটিভ ও ভালো 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 আর তোমার রক্তের গ্রুপ কি আমার আমার রক্ত ফক্ত গ্রুপে আমি জানি না বাবা আমি খাই দাই শুয়ে থাকি আমার ওই গ্রুপ জানার কোনো দরকার নাই কি দা বাবা ওই ইনজেকশন দিয়ে রক্ত বের করে আমার গরু জানার আমার কোনো দরকার নাই বাবা ভালো আছি থাকি বলছি না তো তখন আসি সেরকম করেই যাচ্ছে কি করেছে বলি ওদের বোঝা উচিত না আর বলো না এত দূরিত আসলাম এত বড় একটা ইলিশ মাছ বয়ে নিয়ে জল খাবার জলের কথা বললো না মেরে বাবা আর বলিস না জল দিস না তো আমারও পয়সা না দিলে আর কি করবো তোমরা কি ফিসি ফিসি করে বলছো জোরে বলো না ওই আর কি বলছিলাম কালকে ট্রেনে হকারিতে কি নিয়ে যায় তাই ও কালকে ট্রেনেতে কি নেওয়া এ ভাবছি একটু মিহি দানা নেব মিহি দানা ও হো হো মিহি তোমার খুব ভালো লাগে তা বলছি কি তোমার টাকা চুল নেই কবে থেকে না ম্যাডাম আমার টাকা চুল আছে কিন্তু একটু কম আছে আর স্টাইলের জন্য আমি টাক হয়ে থাকি গরমের সময় ভালো হয় চুলকানি ফুলকানি হয় না বাবা এত প্রশ্ন করতিছে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে বলছি কি পানিপথের প্রথম শুধু কথা শালে আয় সেটা কি জানো ও ম্যাডাম এত কিছু যদি জানতাম তালিকা ট্রেনে হকারি করতাম পড়াশুনো বাদ দিয়ে আপনি যা অন্য সব কিছু জিজ্ঞেস করেন সাফলে দিচ্ছে পড়াশোনার বিষয়ে কিছু জিজ্ঞেস করেন না দাঁত ভেঙে যাবে আমাদের ও মানে পড়াশোনায় জিরো একদম জিরো বলাও ভুল মানে ট্রেনের হিসাবপত্র টাকাপত্র সব ঠিকঠাক করে নিতে পারি ওতে কোনো সমস্যা নাই পড়াশুনো পারি কিন্তু বিশাল কষ্ট লাগে মনে কি জোয়ার এসে যায় বই পড়তে গেলে হ্যাঁ এদিক তো দেখি আমার কিন্তু ধৈর্য সহ্য হচ্ছে না যে কোনো সময় কিন্তু আমি মুখ ফুসতে বলে দিতে বানি যে মেয়েটা ডাকোরে আর একটু সময় দেখ যদি না ভয় তারপর আমি বলবানি কোনো দেখা দেখি না আমি ঘটকটা আনতি বলতেছি মেয়ে ঘটক মশাই এ হারাধন ঘটক এদিকা একটু দেখি ও ঘটক মশাই এতক্ষণ দেখো কবজি ডুবি খাচ্ছে কবজুডি বে খাচ্ছে আর তোমাদের বুদ্ধি ফুদ্ধি নেই নাকি হ্যাঁ আমরা দুজন মানুষ এসেছি কখন থেকে একটু জল দিতে হয় কিনা কত থেকে হেঁটে হেঁটে আসছি পুরো আমাদের হাত গলা পা সব শুকাই গেছে ও বাবা তোমরা হেঁটে হেঁটে এসেছো এ কি ধরনের মেরে বাবা বলছে একটু জল টল দেওয়া যাবে আগে প্রশ্ন গুলো শেষ হোক তারপরে একবারে দেওয়া হবে এ কি রকম মেরে বাবা জল চাইছি জল দিচ্ছে না কি বাবা ফুটো ডাকছো নাকি এ তোমার আকেল আকেল আছে কিনা আমাদের দুজনে এখানে বসে রেখে চলে গেছো মেয়েটা আনবার দেখে গেলে হয় না মেয়েটা আনবা মানে আরে তুমি কেমন মানুষ মশাই হ্যাঁ আমাদের বসায় রাখে চলে গেছো খিচির কিছু করতেছো আরে বাবা সকাল থেকে কিছু খাই জল খাবার খাচ্ছিলাম তো আমরা কখন আমাদের একটু জল খাবারের কথা বলতে হয় কি না কিছু না দিক কমসে কম একটু জল দেওয়ার দরকার আমাদের গলা মলা পুরো একদম শুকাই গেছে আর দুটো প্রশ্ন দুটো প্রশ্ন হলেই জল পাবে এই মেয়ে দেখো প্রশ্ন প্রশ্ন করবা বুঝতে এমনি মাথা খারাপ হয়ে গেছে বুঝছো তোমাদের বাড়ির উপর হেগে দিয়ে দেওয়া বুঝতে পারছো এই ছোটো বাবা এরকম চেটে যাচ্ছে কেন বাবা মাথা শান্ত রাখো শান্ত দরকার নেই আমাদের জল ফল খাওয়ার দরকার নেই মেয়ে মেয়ে দেখে চলে যাচ্ছি আর কি মারো নাকি তুমি এই আর কি মারার কি হলো কতক্ষণ ধরে বসে থাকবো মেয়ে নিয়ে আসো মেয়ে দেখে চলে যাবো মেয়ে তো তোমাদের সামনে এটা নাকি মেয়ে ওরে বাবা এরকম দশ জাল মেয়ে বাপের জন্মে দেখিনি আর কালকে যে ফোনে ফটো দেখালে মাথায় চুল আছে তো টাক মাথা মেয়ে মাথায় বেশি বুদ্ধি থাকে সেটা জানো না আমার বুদ্ধি থাকার দরকার নাই পালার পালা ফুটো এসব মেয়ে দেখা দেখার দরকার নেই পালা কেন বিয়ে করবা না হুস তোর মতন মেয়ে বিয়ে করে নাকি তোর থেকে আমার আগের বাবু ভালো ছিল রে বাবা আগু দা তুমি যদি কিছু না বলো একটু ঘটকের একটু কেলাই যাই কেলারে ভাই কেলা তিন হাজার টাকার মাছ কিনে আনলাম খালি খালি গেল মার ফুটো মার

ঠিক আছে নেবানি মারে পর বলিস না এই ঘটনা আটা খারাপ বলে কি মার খাবো নাকি বন্ধুরা তোমাদের বলে যাচ্ছি এই মোবাইলের ফটো দেখে কিন্তু বিয়ে করতে যাবা না বুঝতে পারিস পুরো একদম কেরোসিন কল হয়ে যাবে আগে দাইয়ে মেয়ের দেখ পা তারপরে মেয়ের মুখে একটু ঘষা দেওয়া দেখ পা যে সোনো পাউডার লাগানো আছে কিনা আগুদা আর একটুখানি ঘলি ফেসে যাচ্ছিল বুঝতে পারিস ধরে এখানে বিয়ে দিয়ে দিত এজন্য সাবধান মোবাইলে ফিল্টার লাগানো মেয়ে বিয়ে করা যাবে না কিন্তু যাক বাবা বাসা গেছে হাগুদার বিয়ে হলে আমার জীবন পুরো কেরোসিন হয়ে যেত